আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করে দেখাচ্ছি চিকেন উইংস দিয়ে মুগের ডাল। যারা ডাল খেতে পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে। তো আজকে আমি কিভাবে রান্না করতেছি এটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে। এটার জন্য আমি নিয়ে নিয়েছি 3 পাওয়ার মতো উইংস, আর এটার সাথে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মুগের ডাল। এগুলোকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এই যে উইঞ্চগুলো, উইঞ্চের মাথা একটু লম্বা টাইপের একটা থাকে, ওটা আমি কেটে ফেলে দিয়েছি, কারণ ওটা আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য আমি ফেলে দিয়েছি, আপনার রাখলে রাখতেও পারেন। তো এটার সাথে কী কী লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ডাউল, এগুলো দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন। আর এটার সাথে লাগছে একটা আদা রসুন পেস্ট, একটা মিক্স করা। তো আমি একটা নিয়ে নিয়েছি, আর এই চামচটা 1.5 চামচ জিরা ধনিয়া পাউডার, এগুলাও মিক্স করা। আর এটা হচ্ছে গরম মশলা, তাও 1.5 চামচ, আর আধা চামচ হলুদ পাউডার, আধা চামচ মরিচ পাউডার, লবণ স্বাদ মতে, তারপর 4টা এলাচ, 3টা লবঙ্গ, 2 3টা একটা স্টার মশলার অর্ধেক, 3 টুকরো দারুচিনি, 1টা তেজপাতা চিরে নিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে রসুন আমি কুচি করে নিয়ে নিয়েছি। এগুলো আমি লাস্টে ইউজ করব। এগুলো আমি একটু তেল দাগিয়ে দিব ওই জন্য। আর এটা হচ্ছে পাঁচফোড়ন, এই চামচটা 2 চামচ আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আর এটার সাথে নিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ, 2টা লাল মরিচ। লাল মরিচগুলোকে আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়ে নিয়েছি। আর এটার সাথে দিব আমি 1টা ক্যাপসিকামের অর্ধেক, আমি হাফ কেটে নিয়ে নিয়েছি। এই যে এভাবে স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের কালার ইউজ করতে পারবেন, ইয়েলো, তারপরে গ্রিন যেগুলো থাকে ওগুলো ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে টমেটো, এখানে আমি 2টা টমেটোকে কিউব করে কেটে নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে পেঁয়াজ, এখানে আমি 1টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু কিউব সাইজ করে কেটে নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে ধনে পাতা, ধনে পাতাটা আমি পরে ইউজ করবো। আর ধনে পাতা ছাড়া তো ডাল খেতে ভালো লাগে না, তো ধনে পাতাটা আমি ইউজ করবো। আর এটার সাথে অয়েল আমি ইউজ করবো, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা আপনাদের পছন্দের অয়েল ইউজ করতে পারবেন। তো এখন আমি রান্না করার জন্য চলে যাচ্ছি। পাতিলটা বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে, আপনারা যতটুকু খেতে পছন্দ করেন অতটুকু অ্যাড করবেন। তো এখন এটার সাথে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে আমি 10 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটার সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচ আর কাঁচামরিচ, 2টা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি 2 সেকেন্ড একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা, পেঁয়াজগুলা দিয়ে একটু নেড়ে দেব। আমি এটা লো আঁচে করতেছি। আর এটার সাথে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্টটা আর লবণটা একসাথে দিয়ে দিব, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলা। ক্যাপসিকামগুলো দিয়ে আমি আরও 10 সেকেন্ড একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিব। এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে, মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। এটা হাই আঁচে করা যাবে না, না হয় মশলাগুলো পুড়ে যাবে, রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য করে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এটাকে 10 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি উইন্সগুলো। উইন্সগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দেবো এটাকে। এই যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে দেখাচ্ছি, এই যে এরকম। এখন আমি এটাকে আর একটু নেড়ে দিচ্ছি, যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো এইভাবে করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এখন আমি ডাউলগুলো অ্যাড করে দেব। ডাউলগুলো দিয়ে দিচ্ছি, ডাউলগুলো দিয়ে একটু নেড়ে দেব, যাতে ভালোভাবে মিক্স হয়। আর এই ডাউলগুলো সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না, এটা 2-3 মিনিট পর হয়ে যায়। এটা এখন আমি এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে দেখাচ্ছি, এই যে ডাউলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা খেতেই কিন্তু অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে এই ডাউলগুলো। এগুলো ফ্রিজ দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে।
তো এখন এটার সাথে অ্যাড করব একটু পরিমাণ মতো পানি, পানিটা অ্যাড করে দিচ্ছি যাতে ডাউলগুলো সিদ্ধ হয়ে যায়। তো অ্যাড করে দেওয়ার পর আমি 5 মিনিট ডেকে দিব, এটাকে লো আছে, এটাকে ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখাচ্ছি এই যে পানিগুলো সব টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো, টমেটোগুলো দিয়ে আবার একটু আমি মিক্স করে নেব। এই যে এভাবে করে মিক্স করে নিচ্ছি, এই যে দেখেন ডাউলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটার সাথে একটু আমি পানি অ্যাড করব। ডাউল আমার কাছে ড্রাই খেতে ভালো লাগে না, তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তা আমি আমার পছন্দ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে পুরো ব্লক আসার জন্য আমি আবারও 2 মিনিট একটু ঢেকে দেবো। পুরো ব্লক আসলে আমি কুকারটা অফ করে ফেলবো। এই যে পুরো ব্লক এসে গেছে, এখন আমি এটাকে তেল লাগিয়ে দিব একটু। আমি আর একটা কুকারের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, ওইখানে আমি তেলটা অল্প ইউজ করতেছি, যেহেতু আমি আগে তেল ইউজ করছি এই জন্য আমি অত বেশি ইউজ করি। এখন দিচ্ছি রসুনগুলা, রসুনগুলাকে আমি 2 সেকেন্ড ভেজে এরপর দিয়ে দিব পাঁচফোড়নগুলা। পাঁচফোড়নগুলা দিয়ে এটা লো আঁচে করতেছি যাতে পুড়ে না যায়, রসুনগুলা ব্রাউন হলে এরপর আমি তেলটা ঢেলে দিব ডাউলের উপরে। এই যে এইভাবে করে ঢেলে দিচ্ছি, এটা একটু কেয়ারফুলি করতে হবে যাতে গায়ে অয়েল না পড়ে, আর লো আঁচে করতে হবে যাতে পাঁচফোড়নগুলো রসুনগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে এটা তিতা টাইপের হয়ে যাবে, খাওয়া যাবে না। তো এখন উল্টিয়ে পাল্টে এটাকে আমি ডেকে দিচ্ছি, আর তেল লাগানোর পরে সাথে সাথে আমি 1 মিনিটের জন্য একটু ডেকে দিয়ে দিয়েছিলাম। এর 1 মিনিট পরে আমি ডাউলগুলো নেড়ে দিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেল চিকেন উইংস দিয়ে মুগের ডাউল। সবাই আমার রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।